হ্যালো কেমন আছো বলো তোমরা সবাই আমার নিট বাংলা চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম এন তে সিলেবাস কমে গেছে এন তে সিলেবাস ঠিক কতটা কমেছে কোন কোন পার্ট বাদ চলে গেছে কোন কোন চ্যাপ্টার টোটাল বাদ চলে গেছে অলরেডি আমি এর জন্য ভিডিও বানিয়ে দিয়েছি যারা সেই ভিডিওটা দেখো আর সেটা না দেখে আমাকে একটার পর একটা হোয়াটসঅ্যাপ করে যাচ্ছ তাদের জন্য আমার বক্তব্য এক্ষুনি গিয়ে আগে ভিডিওটা দেখো ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিলাম চেক করে নাও কি কমেছে কতটা কমেছে কোন চ্যাপ্টার টোটাল বাদ গেছে কোন চ্যাপ্টার পার্শিয়াল বাদ গেছে সে তো হলো সেটা থেকে তো বোঝা গেল যে এনসিআরটিতে কতটা কমে গেছে এইবার হচ্ছে প্রশ্ন তাহলে দু হাজার চব্বিশ নিটে তুমি কি করবে ভয়ঙ্কর বড় প্রশ্ন এটা এবং একটা ইম্পর্ট্যান্ট প্রশ্ন তো বটেই তো পুরনো এনসিআরটি পড়বে না নতুন এনসিআরটি পড়বে এবং এর সাথে তোমাদের আরেকটা প্রশ্ন নতুন এনসিআরটি পাবে কোথায় সব প্রশ্নের একটা একটা করে উত্তর দেবো নতুন এনসিআরটি কোথায় পাবে বলবো ভিডিওর শেষে ভিডিওটা মন দিয়ে শুনতে হবে না শুনে কমেন্ট করলে হবে না সেটা হচ্ছে তাহলে দু হাজার জন্য তুমি কি পড়বে দু হাজার জন্য নতুন এনসিআরটি পড়বে নাকি পুরনো এনসিআরটি পড়বে দেখো এনসিআরটিতে এনসিআরটিতে সিলেবাস কমে যাওয়া মানে নিটেও সেটা আসবে না এরকম বলা যায় না আমরা যতক্ষণ না দেখতে পাচ্ছি যে নিটওয়ালারা কিছু বলছে মানে এন ওয়ালারা কিছু বলছে ততক্ষণ অবধি এই ব্যাপারে কামেন্ট করার মতন আমি বা তুমি কেউ নও এইবার এখানেই হচ্ছে সব থেকে মজার টুইস্ট সেটা হলো যে সেটা তুমি কবে জানতে পারবে দু হাজার চব্বিশের নিট কবে হবে দু হাজার চব্বিশের নিট হবে মে মাসে তার জন্য ব্রসার কবে বেরোবে বেরোবে মার্চ মাসে এবং সেই ব্রশারে দেওয়া থাকবে যে যখন থেকে আর কি রেজিস্ট্রেশন শুরু হয় তার আগে যেটা বেরোয় সেটাকে ব্রশার বলে সেখানে দেওয়া থাকবে যে সিলেবাস কি রয়েছে নিট দু হাজার জন্য তাহলে মার্চ অবধি তুমি পড়বে না তোমার তারপরে হাতে আর দু মাস থাকবে তুমি মাস পরে যাবে এটা দু হাজার সাংঘাতিক ডিজাস্টার হয়ে গেলে থেকে যারা যারা দিচ্ছ বা তারপরে দেবে তাদের আর কোনো চিন্তা নেই কারণ তারা অলরেডি চব্বিশটা দেখে নেবে কিন্তু যারা চব্বিশ সালে নির্দিচ্ছ তাদের জন্য এটা সত্যিই খুব চিন্তার বিষয় যে নিট ব্রসারে তখন কি দেবে নতুন সিলেবাস অনুযায়ী দেবে না পুরনো সিলেবাস অনুযায়ী সিলেবাস ওরা করবে এইবার দেখো যে চ্যাপ্টারগুলো ওরা বাদ দিয়ে দিয়েছে সেইগুলো প্রচণ্ড ইম্পর্টেন্ট চাপ্টার ডক্টর হওয়ার জন্য তুমি ডাইজেশান না জেনে ফিজিওলজি না জেনে ডক্টর হতে পারো না এবং ওরা আরও কিছু ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট প্লান ফিজিওলজির চ্যাপ্টার বাদ দিয়েছে এগুলো না জেনে ডাক্তার হওয়া সম্ভব না তো আমি জানি না যে ওই চ্যাপ্টারগুলোকে ওরা নিট থেকে বাদ দেবে কিনা যদি দেয় সেটা নিয়ে অনেক কিন্তু কন্ট্রোভার্সি হবে সেটা নিয়ে কিন্তু অনেক মামলা মোকদ্দমা হবে কারণ এইভাবে ডাক্তার হওয়া যায় না তো আমায় আদৌ না যে নিট ওগুলো বাদ দেবে কিনা আমার যথেষ্ট সন্দেহ আছে এন ডি ওগুলো বাদ দেবে কি না নিটের জন্য এনসিআরটি থেকে তো বাদই আছে নিটের জন্য দেখো এটা কিন্তু মেনলি করা হচ্ছে সিবিএসসি বোর্ডদের জন্য যারা সিবিএসসি বোর্ডের পরীক্ষা দেবে এবার নিট সেটা ফলো করে ঠিক আছে কিন্তু এই অদ্ভুত যে একটা সিলেবাস কমে গেল সেটাকে নিট ফলো নাও করতে পারে আবার দেখো এখানে তোমাকে আমি আরেকটা কথা বলি এনসিআরটির ওপর বেস করে পুরোপুরি এন সিলেবাস বানায় এবং নিট পরীক্ষা হয় তাহলে সেখানে একটা প্রশ্ন থেকে যাচ্ছে যে তাই যদি হয় তাহলে নতুন এনসিআরটি অনুযায়ী সিলেবাস হওয়া উচিত নিটের তাই না তো দুটো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে এমাতাবস্থায় আমরা কী করবো এমাতাবস্থায় আমরা করব এটা আমরা এখন অবশ্যই পুরনো এনসিআরটি আমাদের কাছে রাখবো অবশ্যই এরপরে হয়তো বাজারে নতুন এনসিআরটি চলে এলে পুরনো এনসিআরটি আর পাওয়া যাবে না সুতরাং অবশ্যই প্রত্যেকে এখনই পুরনো এনসিআরটি একটা করে জোগাড় করে রাখো অবশ্যই এবং তারপরে তুমি নিউ এনসিআরটি কেন ঠিক আছে কোথায় পাবে না পাবে বলে দিচ্ছি দুটো এনসিআরটি তোমার হাতে এখন থাকা উচিত দু হাজার বাচ্চা যারা আছো এবং আমি বলবো দু হাজার পঁচিশেরও যারা আছো দুটো এনসিআরটি তোমার কাছে রাখো এইবার আমি তোমাদের দিয়ে দিয়েছি যে কোন জিনিস সিলেবাস থেকে বাদ চলে গেছে কি আছে না আছে সেটা স্ক্রিনশট নাও সেটা স্ক্রিনশট নিয়ে তুমি প্রিন্ট আউটও করতে পারো তারপরে তুমি কি করবে ওল্ড এনসিআরটিতে সেই জায়গাগুলোকে মার্ক করো হাইলাইট করো যেগুলো বাদ গেছে সেগুলোকে হাইলাইট করে রাখো ওল্ড এনসিআরটিতে করার পরে সেই চ্যাপ্টারগুলো এবং সেই পার্টগুলো এখন জাস্ট একবার রিডিং পরে রাখো দেখে রাখো সেখানে কি আছে নিট কাকে বাদ দিয়েছে একবার দেখে রাখো এই কাজটা করতে তোমার হার্ডলি পনেরো দিন লাগবে তো ফিফটিন ডেজ এর মধ্যে তুমি এই কাজটা করে রাখো তারপরে আপাতত এখন প্রায়োরিটি দাও নিউ এনসিআরটিকে নিউ এনসিআরটিকে প্রায়োরিটি দিতে হবে তো নিউ এনসিআরটি অনুযায়ী যা রয়েছে সিলেবাসের এ টু জেড এখন তুমি সেটা আগে পড়াশোনা শুরু করো ওই পনেরো দিনের পরে পনেরো দিনের পর থেকে তুমি নিউ এনসিআরটি অনুযায়ী পড়াশোনা শুরু করো এবং সেইখানে যা যা আছে শুধুমাত্র সেইগুলোই তুমি এখন মন দিয়ে পড়ো ফোকাস করে পড়ো প্রায়োরিটি দিয়ে পড়ো দু হাজার জন্য পড়ো এইটা করে রাখো তুমি মার্চ অব্দি তো তোমার নিউ এনসিআরটিতে যা আছে তোমার মার্চ অব্দি কমপ্লিট হয়ে গেলো সেটা এবার মার্চে যখন এনটিএ ব্রশার রিলিজ করবে নিটের জন্য তখন আমরা সবাই জানতে পারবো যে পুরনো জিনিসপত্র রইলো কি রইল না যদি পুরনো জিনিসপত্র থাকে তখন তুমি এই যে এখন পনেরো দিন টাইম নিয়ে যেটা তুমি রিডিং পড়ে রাখছো সেটাকে তুমি রিভাইজ করে নেবে দেখো এই এই পার্টটা যেটা বাদ চলে গেছে সেটা একটা পার্ট সেটা তো মানে পুরো এনসিআরটি না কিছু একটা পার্ট তো সেটা তোমার মার্চ থেকে মে মানে দু মাসের মধ্যে পড়ার জন্য এনাফ যতটুকু পার্ট সেটা পড়ার জন্য এনাফ কিন্তু ঠিক আগেই নতুন টপিক পড়া উচিত না তাই আমি বললাম এখন পনেরো দিনে একবার পড়ে রাখো দেখে রাখো বুঝে রাখো তারপর যদি ওটা ইনক্লুড করে দেয় তুমি ওই দু মাস টাইম পাবে তখন তুমি ওটা পড়ে নেবে আর যদি দেখো ইনক্লুড করেনি তাহলে তো তোমার মহানন্দ তাহলে তোমার ওটা পড়তে হবে না এই হলো ব্যাপার এবার ইনক্লুড না করার পরেও ওরা আউট অফ সিলেবাস কোয়েশ্চেন দিতে পারে কি না পারে আগের এনসিআরটিতে বেস করে সেটা আমরা ধীরে ধীরে বুঝতে পারবো সেটা পরে ভিডিও আমি নিয়ে করব আমি এখনই এই নিয়েই কামেন্ট করতে চাইছি না কারণ এত কিছু এখনই বোঝা যাচ্ছে না তোমার তরফ থেকে তুমি কি করতে পারো সেটুকু আমি তোমায় বলে রাখলাম যাতে তুমি টাইম ওয়েস্ট না করো কারণ নিটের জন্য কিন্তু টাইম ওয়েস্ট করাটা একদমই ঠিক না সেটা তুমি জানো এবার প্রশ্ন হচ্ছে কোথা থেকে পাবে কোথা থেকে তুমি পাবে এইবার সেখানে আমি যেটা বলছি যে যারা নতুন এনসিআরটি বাজারে ইংলিশে পাওয়া যাচ্ছে শুনলাম আমি আমি দেখিনি শুনলাম আমি বাজারে পাওয়া যাচ্ছে নতুন এনসিআরটি ইংলিশে তো যারা ইংলিশে পরীক্ষা দেবে তারা কিনে নাও যারা বাংলায় দিচ্ছ আমি যতটা শুনলাম বাংলা এনসিআরটি নিউ যেটা হয়েছে সেটা এখনো বাজারে আসেনি তো কোনো অসুবিধা নেই তোমার কাছে পুরনো এনসিআরটি আছে তো তুমি যেই পার্টগুলো আমি বাদ দিতে বলেছি আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছি সেগুলোকে তুমি পুরনো এনসিআরটি থেকে ক্রস করে দাও হয়ে গেল পুরনো থেকে জাস্ট এটা ক্রস করে দাও হাইলাইট করে রাখো যেগুলো এখন পড়বে না যারা বাংলা মিডিয়াম তাদের জন্য বলছি কারণ ইংলিশে নতুনটাও পাওয়া যাচ্ছে এরপরেও একটা কথা বলি যাদের পক্ষে এখনই নতুন এনসিআরটি কেনা সম্ভব হচ্ছে না হয়তো দামও আছে বইটার দ্বিতীয়ত হচ্ছে তুমি হয়তো বাড়ির কাছে এক্ষুনি পাচ্ছ না সবাই তো কলকাতায় থাকো না অনেকেই জেলায় থাকো গ্রামে থাকো তারা হয়তো নতুন এনসিআরটি পাচ্ছ না তারা কি করবে তারা এন সি ডাউনলোড করবে কোথা থেকে এদিক ওদিক খুঁজতে হবে না আমার কাছেই রয়েছে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিয়েছি লিঙ্কটা ক্লিক করো এনসিআরটি ইলেভেন টুয়েলভ সমস্ত আমি দিয়ে দিয়েছি ডাউনলোড করে নাও এবার ডাউনলোড করে তুমি সফট কপি থেকেও পড়তে পারো যদি মনে করো প্রিন্ট করে নিয়ে বাঁধিয়ে নাও হার্ড কপি হয়ে গেল তাহলে আমি তোমাদের সেটা দিয়ে দিলাম কোনো চাপ নেই এদিক ওদিক কোথাও খুঁজতে হবে না ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে ঠিক আছে আচ্ছা তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই কারণ আমার এখানে আর খুব বেশি কিছু বলার নেই তোমাদের মধ্যে একটা কনফিউশন রয়ে গেছে বলে আমি এটা ক্লিয়ার করলাম আর ভিডিওটা ভালো লাগলে লাইক কামেন্ট শেয়ার করতে হবে তো সেটা করতে থাকো আর পরের দিন আবার নতুন ভিডিও নিয়ে আসবো চলো বাই বাই